লোকসভা নির্বাচনের পূর্বে আন এক অস্বস্তিত প্রধান বিরোধী দল কংগ্রেস 1700 কোটি টাকার কর ফাঁকির জাননী আয়কর বিভাগের কংগ্রেসের বিরুদ্ধে কর সন্ত্রাসবাদ চলার অভিযোগ জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশের। মরিগাঁওর ময়নগুড়ির নৃশংস হত্যাকাণ্ড, হত্যাকারীর রূপত মোমায়ে ভূমি কেন্দ্রিক সংঘাতের বাবে ভূমি কোঁয়ার ডাবর, এজনক শিরচ্ছেদ ভাঙি দিয়ে কর হত্যাকারী রূপম লস্কর গ্রেপ্তার, মরিগাঁওত তীব্র চাঞ্চল্য। নির্বাচনী প্রচার চলাবলৈ অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 6 এপ্রিলত অসমলৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। অমিত শাহর নির্বাচনী প্রচারক লৈ বৈশিষ্ট্যর বিজেপির কার্যালয়ত মুখ্যমন্ত্রীর উপস্থিতিত রণনীতি প্রস্তুত। কংগ্রেসী আমূলৰ গড় হত্যাৰ প্ৰসংগ এতিয়াও খেদি ফুৰিছে ৰকিবুল হুছেইনক, ধুবুৰীৰ কংগ্রেসী প্রার্থীগৰাকীৰ গড় হত্যাৰ উল্লেখেৰে মুখ্যমন্ত্রী তীব্র কটাক্ষ, কাজিৰঙাৰ সুৰক্ষাৰ বাবে ধুবুৰী জিকি ৰকিবুল দিল্লীলৈ গলে আনন্দিত হ'ব বুলি দোহাৰিলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাই। ইয়া পাতিবলৈ এতিয়াও বল আছে বদরুদ্দিন আজমলৰ, বুঢ়া বুলি কৈ বদরুদ্দিন আজমলক জোকাই নলবলৈ সকিয়ালে ৰকিবুল হুছেইনক, আনকি মুখ্যমন্ত্রীৰো বাধা নামানো বুলি হুংকাৰ, দ্বিতীয়বাৰ বিয়া পাতিবলৈ ওলোৱা বদরুদ্দিন আজমলৰ। রাজ্যের 14টা লোকসভা সমষ্টি তুঙ্গত উঠিছে নির্বাচনী প্রচার অভিযান, দৰং ওদালগুৰিত ঘরে ঘরে গৈ প্রার্থীর প্রচার, মাজুলীর প্রচার, যোরহাটর বিজেপি প্রার্থী তপন গগৈ, গুৱাহাটী, নগাঁও, কাজিরঙা, বরপেটাতো সমর্থকক লগত লৈ প্রার্থীর ব্যাপক প্রচার। বাক্সাত ইউপিপিএলৰ বৃহৎ যোগদান অনুষ্ঠান, বিপিএফ আৰু কংগ্রেসৰ 1500 শতাধিক লোকে যোগদান করলে ইউপিপিএলত, দল ত্যাগ করে হাগ্রামা মহিলারিক তীব্র কটাক্ষ, কংগ্রেস বিপিএফৰ নেতাকর্মীর বড়োলেণ্ডত অবসান হাগ্রামা ৰাজৰ। জুবিন নটিয়ালৰ অনুষ্ঠানক লৈ মহানগৰীত বৃহৎ প্ৰবঞ্চনা, সংগীতানুষ্ঠানৰ নামত ধন লৈ পলাল আয়োজক কমিটি, জুবিন নটিয়ালৰ সংগীতানুষ্ঠান পাতি আয়োজক কমিটিয়ে সংগ্ৰহ কৰিছিল বৃহৎ পৰিমাণৰ ধন, নেহৰু ষ্টেডিয়ামত জুবিন নটিয়ালৰ সংগীতানুষ্ঠান চাবলৈ অহা দৰ্শকৰ হাহাকাৰ। নির্বাচনী রণকৌশল প্রস্তুত করবলৈ বাজপেয়ী ভবনত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বৈঠকত উপস্থিত বিজেপির জ্যেষ্ঠ নেতৃবর্গ, দুই মিত্র দলরে উমৈহতীয়া প্রচার চলার রণকৌশল প্রস্তুত হব বৈঠক। প্রথম পর্যায়ের নির্বাচনী প্রচারের বাবে মুখ্যমন্ত্রীর ব্যস্ত সূচি, 1 এপ্রিলের 15 এপ্রিল 34 জনসভাত ভাগ লব মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মায়।